আসসালামু আলাইকুম বিয়ার্স, এই যে কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে আমার আজকের সারাদিনের কাজের টুকিটাকি কিছু অংশ। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমার প্রতিদিনের কাজের কিছু টুকিটাকি অংশ শেয়ার করলে আপনারা পেয়ে যাবেন, সাথে আরও কিছু নতুন নতুন রেসিপি তো জানা হয়ে যাবে। আমার আজকের ব্লগে আপনাদেরকে প্রথম যে মেসেজটি দিতে চাই তা হচ্ছে, ডিম বাজার থেকে কিনে আনার পর সরাসরি ফ্রিজে সংরক্ষণ না করে অবশ্যই আমার মতো করে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানি জড়া দিয়ে একটু শুকিয়ে এনে তবে ফ্রিজে সংরক্ষণ করবেন। এতে করে ফ্রিজে সংরক্ষণ করা বাকি খাবারে আর অন্য কোনো ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া সংক্রমণ হবে না। আশা করি আমার আজকের এই টিপসটি আপনাদের কাজে দেবে। আজকে মাছ বাজার থেকে কেটে নিয়ে আসাতে আমার কাজের ঝামেলা নেই বললেই চলে, কারণ মাছ কেটে নেওয়া আমার কাছে সবচেয়ে কঠিন একটা কাজ মনে হয়। মাছ কাটতে না জানলে যা হয় আর কি। মাছ কাটায় আমি যদিও খুব বেশি দক্ষ না, কিন্তু বাতের মার গালতে কিন্তু বলা যায় পারফেক্ট রাঁধুনি, কারণ আমি কোনো প্রকার স্টান ছাড়া এভাবে মার গেলে থাকি। এখানে আপনাদেরকে একটি ছোট টিপস বলে থাকি, বেসিন দেখা যায় কি একটু পরপরই ভিজে যায়, আর বেসিন ভিজে গেলে কিন্তু খুব বাজে লাগে। অবশ্যই যে কোনো কিছু ধোয়ার পর এভাবে আমার মতো করে নিচ থেকে একটি পাত্র বসিয়ে নিয়ে তবে পানি জড়া দেবেন, এতে করে বেসিন কিন্তু একটু পরপর ভিজে যাবে না। এখন যেহেতু টমেটোর বড় মৌসুম আর দামিও কম, সেজন্য আমি সিজনের ঠিক এই শেষ সময়টাতেই টমেটো সস করে থাকি। এখানে আমি প্রায় 7 কেজির মতো টমেটো কিনে নিয়ে আছি। এখান থেকে আনুমানিক 5 থেকে সাড়ে 5 কেজি টমেটো দিয়ে আমি সস তৈরি করে নেব। বাকি 1 থেকে 1.5 কেজি টমেটো আমি রেখে দেব সবজি রান্নায় যদি লাগে। এ পর্যায়ে আপনাদেরকে আরেকটি টিপস বলে দিচ্ছি, যে কোনো কিছু ধুয়ে নেওয়ার কাজে চেষ্টা করবেন পানির স্পিড এভাবে কমে রেখে দিতে। এতে করে যেমন পানির ছিটা এসে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে না, অন্যদিক থেকে পানির অপচয়টাও কিন্তু কম হয়। দেখা যায় কি আমি প্রতিদিন ছেলেকে নিয়ে বেশ কয়েকবারই কোচিংয়ে যেতে হয়, সেজন্য আমি প্রতিদিনের রান্নাটা আগের দিন রাতেই করে রাখি। এখানে শাক এবং মাছ দুটোই আমি আগের দিন রাতে রান্না করে রেখেছিলাম, এখন একটু গরম করে নিয়ে খাবার পরিবেশন করব। খাবার খেয়ে নিয়ে এরই ফাঁকে আমি টমেটো সস করার জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর টমেটো সসের পুরো রেসিপিটি দেখতে চাইলে আগামীকালকে আমি ভিডিওটি আপলোড করে দেব, অবশ্যই দেখে যাবেন। ঘরের কাজ সারাদিন করলেও যেন শেষ হতে চায় না। মরিচের বোটাটা কিন্তু এখনও বেছে নেওয়া হয়নি, এখন মরিচের বোটাটা ভেঙে নিয়ে প্রায় সন্ধ্যা গুনিয়ে এলো, তো সন্ধ্যায় খুব বেশি কিছু আর করছি না, শরীরটা মোটামুটি ক্লান্ত হয়ে আসছে, এজন্য পেঁয়াজও ভেজে নিচ্ছি, খুব সহজে হয়ে যাবে, সবাই মজা করেও খেয়ে নেবে। তো পেঁয়াজু ভাজার রেসিপিটাও আমার চ্যানেলে দেয়া আছে, একবার দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাহলে ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফিজ।